গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। সকাল সকাল ফুলের শুভেচ্ছা জানিয়ে দিনটা শুরু করলাম। বাইরে প্রচণ্ড রোদ উঠেছে, সকালে উঠে সমস্ত জামা কাপড়গুলো আগেই কেচে দিয়েছি। এখন বাজে 7:45, এখনই রোদের তেজ দেখেছো? দেখে তাকানোই যাচ্ছে না। আর আমার এই মানি প্লান্ট গাছটা খুব পুড়ে যাওয়ার মতন হয়ে গেছে, পাতাগুলো পুরো শুকনো হয়ে পুড়ে গেছে। জল দিই বিকাল করে, কিন্তু গাছগুলো একদম শুকিয়ে যাচ্ছে। এদিকে দেখো, রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি, রান্নার জন্য সমস্ত কিছু জোগাড়ও করে নিয়েছি, আর এই ঘরের টেবিলও পরিষ্কার করে নিয়েছি। রান্নাঘরের টেবিলের উপর রাখতে হবে, তাই টেবিলটা তো ফাঁকা করতেই হবে। এবার একটু চা নিয়ে বসবো। আজকে রবিবার, রবিবার মানেই ছুটির দিন। রিজু রায়ন তো বাড়িতে আছে, রায়ন উঠে পড়েছে, রিজু ঘুমাচ্ছে। আমি একটু চাটা খেয়ে নেব, যতই গরম পড়ুক, চা না খেলে সকালটা তো শুরুই হয় না। উঠেছি তখন 7:30 বাজে। যেহেতু আজকে স্কুল ছুটি, ওদের পড়াও নেই, তাই একটু দেরি করেই উঠলাম। যা গরম পড়েছে, আজকাল আর তোমাদের সঙ্গে রান্নাবান্না শেয়ার করতে পারছি না। এমনিই তো 42 ডিগ্রি, আর গ্যাসের কাছে আগুনের ধারে গেলেই তো হয়ে যায় 45 ডিগ্রি, তাই আর রান্নাটা তোমাদের সঙ্গে ভালো করে শেয়ার করতে পারছি না। কি গরম পড়েছে বলো, আমাদের তো রান্নাটা করে খেতেই হবে, যতই গরম পড়ুক। রান্না বান্না তো করতেই হবে, খাওয়া দাওয়া তো কারোর বন্ধ থাকে না বলো, রান্না তো করতেই হবে, কি আর করা যাবে। কবে যে বৃষ্টির দেখা পাবো কে জানে। গরমে প্রত্যেকটা মানুষের কষ্ট, প্রত্যেকটা মানুষ ছোট থেকে বড় হাঁসফাঁস করছে। এদিকে তো রায়নকে পড়িয়ে নিলাম একটু, নিয়ে ওইদিকের ঘরগুলো ঝাঁট দেব। ঘরগুলো ঝাঁট দিতে চলে এলাম, এদিকের ঘরগুলোই বাকি ছিল, ওইদিকের ঘরগুলো করলাম যে ঝাঁট দিয়ে মুছে নিয়েছি, আর এদিকের ঘরটা ঝাঁট দেবো, দিয়ে তারপরে মুছব। রায়ন দেখো আবার নিচে পড়তে বসেছে, কারণ রিজু উঠে পড়তে বসেছে খাটে, ওকে নিচে পড়তে বসতে হলো। দুজনে এক জায়গায় পড়ে বসে পড়তে পারে না, মানে ঝামেলা করে, ঝগড়া করে, ওই জন্যেই ওকে খাটের থেকে নামিয়ে দিল। এত রৌদ্রের তাপ, চারিদিকে রৌদ্রেই সবাই ডিম ভাসছে, তাই ভাবলাম আমিও আজকে ডিমটা একটু ভেজে দেখি, সত্যি সত্যি ভাজা যায় কি না। যেহেতু রিজুরানের ছুটি আছে, ওরাও বেশ মজা পাবে। দেখো, ফ্রাইং প্যানটা প্রথমেই রোদ্দুরে বসিয়ে একটু গরম করে নিয়েছিলাম, তারপরে কিছুটা তেল দিয়ে আরও কিছুক্ষণ গরম করে নিয়েছি। এবার একটা ডিম ভেঙে দিয়ে দিলাম, কী হবে তো জানি না শেষ পর্যন্ত, আদৌ হচ্ছে কি না ডিম পোচ সেটাও জানি না। ভাবলাম কুসুমটা একটু ভেঙে দিই, তাহলে হয়তো তাড়াতাড়ি হয়ে যাবে। ওপর থেকে একটু লবণ ছড়িয়ে দিলাম, কুসুমটা একটু ভাঙা ভাঙা করে দিলাম, দেখা যাক কী হয়। এটা রেখে দেবো এইভাবে। প্রায় আধা ঘন্টা পরে আমি কিন্তু আবার আসছি, আধা ঘন্টা পরে ডিমের এই অবস্থা দেখো। সবাই যে কীভাবে রোদ্রের ডিম ভাসছে আমি জানি না, আমার তো এই পরিস্থিতি, মানে আধা ঘন্টা, আরও আধা ঘন্টা রাখলে কী হবে জানি না, আমার আর অত ধৈর্য নেই। চলো আজকে আর রান্নাবান্না তো শেয়ার করলাম না, কী কী রান্না করলাম সেটাই দেখাই। ভাত আছে, পেঁয়াজ রসুন ফোড়ন দিয়ে ডাল আছে, পটল আলু চিংড়ি রান্না করেছি, কলমি শাক, আর হচ্ছে উচ্ছে আলু ভাজা, সন্ধেবেলা দেখতে পাচ্ছ ফুচকা। তোমাদেরও কি জিভে জল আসছে? আমার তো দেখেই জল আসছে, খেয়েও ফেলেছি। বাড়িতে ছিল ফুচকাগুলো, সেগুলোই ভাজলাম, আমরা তিনজনেই খাবো। আমার তো খাওয়ার পার্টনার বলতে আমার দুটো ছেলেই আছে, আর ওরা তো খাই না, আমরা তিনজন বসে এখন ফুচকাগুলো খাবো। তবে কী বলতো, হাতে বানানো ফুচকা আর বাইরে দাঁড়িয়ে অন্য কেউ হাতে করে দেবে সেই ফুচকার টেস্টটা একদম সম্পূর্ণ আলাদা। বাড়িতে তৈরি করেছি, এটা খেয়ে ঠিক শান্তি হলো না, মনে হলো বাইরে সেই টেস্টটাই পেলাম না। ফুচকা তো খেতে ইচ্ছা করছিল, বাইরে যেতে পারছি না, ফুচকাওয়ালাও আসছে না বাড়িতে, তাই বাড়িতে বানিয়েই খেয়ে নিলাম। আমার প্রিয় বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো, সবাই আমাকে সাপোর্ট করো, কারণ তোমাদের সাপোর্টের আমার খুব দরকার। আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, তাহলে সবাইকে শেয়ার করে দাও, অনেক অনেক করে কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লেগে থাকে, প্লিজ একটা করে লাইক করতে একদমই ভুলো না। আজ তাহলে এই পর্যন্ত, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। টাটা।